হ্যালো, কে কে লাইভে আমাকে জয়েন করতে চাও? যারা জয়েন করতে চাও শুধুমাত্র তারাই জয়েন করো, বিকজ অনেকেই আছে যারা নেগেটিভ অনেক থটস নিয়ে আমাকে লাইভে কমেন্ট করে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন মাই লাইভ চ্যাট। সো যারা শুধুমাত্র লাইভে আড্ডা দিতে পছন্দ করো, আই মিন আমার সাথে পার্সোনালি আড্ডা দিতে পছন্দ করবা, তারা আমাকে জয়েন করতে পারো। আর ওকে, আমি একটা জিনিস বলতে চাই, একটু আগে আমি লাইভে এসেছিলাম, সো কানেকশন অনেক উইক ছিল, হঠাৎ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর সেই ভিডিওটাতে ভিউয়ার্স অনেক বেশি বেড়ে গেছে, আমি জানলাম না কি, মানে আমি আমি বুঝলাম না কেন বা কীভাবে। বাই দ্য ওয়ে, আচ্ছা আর না করি, ফ্যাক্ট ইজ এই যে রাত কয়টা বাজে? প্রায় 12টা, ওভার 12টা। তো কে কী করছো, কে কী করছো না, কে কী করতে চাও সব কিছু বলো। এসে পড়েছে আমাদের সবার প্রিয় মর্জিনা আফা, আমাকে লিখেছে শেখ রাকিব বাপ্পি। ওকে, হ্যাঁ তোমাদের প্রিয় এটা আমি জানি, কিন্তু যাই হোক সুন্দরভাবে নামটা নিয়েছো এই জন্য থ্যাংক ইউ। ফাহিম খান বলেছে কী করো? কিচ্ছু করছি না, খুব বেশি আপসেট আজকে, আমি খুবই বেশি আপসেট, সো দ্যাট টাইম পাস করার জন্য লাইভে চলে এসেছি। আচ্ছা, ইফাজ হোসেন বলছে ইয়ো সুমি, ইয়েস ইয়ো। আচ্ছা, আমার একটা ছোট বোন নৌশিন আহমেদ অলরেডি জয়েন করেছে আমাকে। নৌশিন কেমন আছিস রে? সো সবাই বলো কে কি করতে চাচ্ছ বা কে কি করতে চাও। নৌশিন আমাকে হাই দিয়েছে, হাই নৌশিন, কেমন আছিস পিচি? আচ্ছা, শেখ রাকিব বাপ্পি বলেছে তুমি কি এখন কালশিতে আছো? হ্যাঁ আমি কালশিতেই আছি। জিসান মাহফুজ বলেছে ক্যামেরা থেকে একটু দূরে যাও, না হলে দেখতে প্রব হয় নাও। আচ্ছা, ইফাজ হোসেন বলেছে একটা গান শুনবো, ইওর ভয়েস ইজ অসম। ওকে, কি গান শুনবা? গান যেটা শুনবা সেটা বলতে হবে, কি গান শুনতে চাও? ওকে, ওয়ান অফ মাই কিউটেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ মাই হ্যান্ডসম ফ্রেন্ড অপূর্ব অপু অলরেডি জয়েন মি অ্যান্ড হি সেড জোস তো লাগছে। আচ্ছা আচ্ছা, ওকে, জোস লাগছে, ইউ নো বেবি আই এম অলওয়েজ জোস। আসিফ হোসেন আমাকে জয়েন করেছে, আমাকে ফাহিম খান বলেছে অ্যাট্রাকটিভ আইস, তাই নাকি অ্যাট্রাকটিভ? আফনান আজাদ, ওয়ান অফ মাই কিউট ফ্রেন্ড অ্যান্ড ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড, আফনান আজাদ আমাকে বলেছে হাই মডেল। ওফ, তোমার জন্য আমি মডেল না, কতবার বলবো। ইফাজ হোসেন বলছে ইওর উইশ এনি সং। ওকে, ঠিক আছে। শেখ রাকিব বাপ্পি বলেছে চলে আসো, একসাথে আড্ডা দিই ভরপুর, কাজিনসরা মিলে। আচ্ছা, ওকে, ঠিক আছে, অবশ্যই আসবো। আমাকে জান্নাতুল ফেরদৌস আপু জয়েন করেছে, আমাকে অপূর্ব আপু বলেছে গান শোনাও তো বন্ধু। আচ্ছা, কী গান শুনবো সেটা বলো। জিসান মাহফুজ বলেছে জিসান মাহফুজ বলছে মডেলদের ব্যাপারে অন্যরকম। তুমি আমার সাথে কথাই বইলো না, বিকজ তুমি আমাকে কখনো মডেল হিসেবে ট্রিটই করো নাই, তুমি থিঙ্ক করছো যে আমি এরা গেরা না ঠুক এরা এই টাইপের কিছু। আচ্ছা, এমনি নাইমনকে বলছি শুনে একটা সং শোনাও। ওকে, সং তো আমি শোনাইতেই পারবো, বাট কী গান শুনবা সেটা বলো। আচ্ছা আচ্ছা, অপূর্ব অপু আমাকে বলছে কবিরা গাও, কবিরা মনে হয় না আমার, লিরিক্সটা মনে আছে। আচ্ছা, ওকে, কেসে তেরি খুদগর্জি, এই গানটা রাইট? আচ্ছা, এই গানের লিরিক্সটা আমি পারি না, সো আমাকে মাফ করো প্লিজ। আচ্ছা, আমাকে ফরহাদুল হক নিলয় জয়েন করেছে, আমাকে জিসান মাহফুজ বলেছে মিথ্যা বলো কেন? হ্যাঁ, মিথ্যা বলি নাই অবশ্যই, তুমি থিঙ্ক করো তুমি আমাকে কীভাবে ট্রিট করেছো। অ্যান্ড যাই হোক, বাকিটা আমি পাবলিক প্লেসে নাই বললাম। গোলাম মোসা জয়েন করেছে, আমার সাথে জয়েন্ট আছে। শেখ রাকিব বাপ্পি বলেছে বেবি কো, আচ্ছা বেবি কো বেস্ট পছন্দ, হ্যাঁ এইটা শোনাও, অলওয়েজ তো সফট শোনাও। আচ্ছা, ওকে, আমি আসলে নতুন এই গানটা পারি না। আচ্ছা, আসিফ হোসেন বলেছে সেলিব্রিটি, নো আই এম নট ইয়েট সেলিব্রিটি। সাইফুল সিয়াম বলেছে হা হা হা, এফবি পাইয়া
আচ্ছা কি লিখেছে, ইন্টারেস্টিং একটা কমেন্ট এসেছে, এফবি পাইয়া মানুষ মনে হয় ছাদ ও চাঁদ পাইয়া গেছে। কাইন্ড অফ দ্যাট, প্রিজমা পায়ে যদি আপনারা এত লাফালাফি করতে পারেন, আমি তো প্রিজমাতে একটাও ছবি দিই না। সো ইটস আ ডিফারেন্ট চয়েস অফ ডিফারেন্ট পার্সন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইউ জাস্ট ডু। আপনার যদি পছন্দ না হয় জাস্ট ব্লক মি অ্যান্ড গো টু হেল। ওকে, আই এম সো সরি, আই বিং ভেরি রুড, বাট সিরিয়াসলি লাইক ও লাইভ আসছে, এই সেলিব্রিটি হতে চায়, ব্লা 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 ব্লা, আই মিন জাস্ট ফাক অফ। সাইফুল সিয়াম বলেছে, সাইম বলেছে আজাইরা, ওকে আজাইরা হলে জাস্ট গো টু হেল। কাজী আকিব আহমেদ বলেছে আজে হলে ভালো করতেন, চোখ বন্ধ করে আপনার ভয়েস শুনলে মনে হয় রেডিও শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করে শুনলে না। ইফাজ হোসেন বলছে ছেঁড়া পালগাও, ইয়েস দিস ইজ মাই ফেভারিট সং, এন্ড আমি একটা গানই পারি এবং আমি একটাই গান গাইতে পারবো। কি লাভলে না রে না হিসে পোষে পাওয়া না পাওয়ার অঙ্ক কষে চুপি চুপি সময় যে পালায় কেন বসে কিসে জীবনে রে সব মিলায়োজন পৃথিবী রে রঙ্গশালায়। দ্যাট ওয়াজ আ পোর্শন অফ ছেড়াপাল। ইফাজ হোসেন বলেছে যেটা আমি করে দিয়েছি। সাইফুল সিয়াম বলছে ওরে বাবা, ওরে বাবা ফরওয়ার্ড। আচ্ছা, ডিজে ওয়ালে বাবু শুনাইতে বলছে, ওকে ডিজে ওয়ালে মের গানা তু চালা দে এটারও লিরিক্স আমি পাই না, আমি সরি হিন্দি গান আমি পারি না, সরি সরি সরি, আমি তো সরি, হিন্দি গানটা বাংলা গানে রিকোয়েস্ট করো। আচ্ছা, পভেল খান বলছে হিরো আলমের কি কোনো সং শুনতে চাই আপনার ভয়েসে। হিরো আলম যে কে আমি তাও জানি না, বা সে মানে কে জানি, বাট সে যে কী গান গাইছে আমি জানি না। সাইফুল সিয়াম বলেছে নামটা ভালো করে বলো ভাই, সাইফুল সাইম, সাইফুল সাইম। অ্যাকচুয়ালি যার কমেন্ট আমার ভালো লাগে না তার কোনো কিছুই আমার ভালো লাগে না, নট ইভেন নেইম। ওকে, আফনান আজাদ বলেছে উইদাউট মেকআপ ইউ লুক গ্রেট, ওকে থ্যাংক ইউ সো মাচ। সাইফুল সিয়াম বলেছে সিয়াম না সাইন, দেখো ইউ রাইট ইউর নেম, আই মিন ইউ রোট ইউর নেম রং। আচ্ছা ওকে, অপূর্ব অপূর্বর জন্য আমি একটা গান গাচ্ছি, একটা লাইন গাইতে পারবো জন্টুস। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না তোমার, দিল কি দয়া হয় না। দিস সং সাউন্ড সো উইয়ার্ড এন্ড সো ফানি। ওকে, আমাকে আসিফ আহমেদ লিখেছে, কিছুই লিখে নাই ও, আমাকে সানগ্লাস পরে একটা ইমো দিছে। আচ্ছা, শেখ রাকিব বাপি বলেছে মডেল বলে আপু মেরা গানা শোনা দো, কোন গান, দাঁত ব্রাশ করো কি টুথপেস্ট দিয়া, কে তোমার কি দাঁত আমার অপরিষ্কার লাগতেছে। আচ্ছা ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছে আমি শুধু চেয়েছি তোমায় এটা গা। আচ্ছা ওকে, আমার আপুর একটা সঙের রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট না অর্ডার আছে, আমার একটা আপু আমাকে অর্ডার করেছে। আচ্ছা আমি ওই গানটা গাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবা। আপু দিস সং ইজ ডেডিকেটেড টু ইউ। না লেখা চিঠি গুলো মন পাহারা, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ওকে, দিস সং ওয়াজ ফর মাই আপু জান্নাতুল ফেরদৌস। সাইফুল সিয়াম না সাইম বলেছে হি 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 বাট ওয়াই। ওহি হাসান রাফা জয়েন করেছে আমাকে, অপূর্ব অপু বলেছে থ্যাংকস, ইফাজ হোসেন বলেছে থ্যাংকস সুমি, এক্সেলেন্ট, ওয়েলকাম। আসিফ আহমেদ বলছে না দাঁত চকচকা তাই, বুঝতে হবে বুঝছো। আপনার আজাদ সবারটা যখন পূরণ হচ্ছে দেন আমিও শুনতে চাই গান, তুমি কি গান শুনতে চাও বলে দাও ভাই, অবশ্যই গেয়ে শোনাই দেব। যদি আমি গানটা পেরে থাকি। আচ্ছা, আমাকে একজন বলেছে আজও কি আঠা ময়দার ব্যবহার হয়েছে। ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন দোজ প্রোডাক্ট
not Ata, Moida and Shuji. That those products are foundation, pressed powder, contour powder and shining powder. So don't call them Ata, Moida, Shuji. Ata, Moida, Shuji, asho ek din niya, tomare lagai dehi, tarpor bujhba ki eta. Jannatul Firdaus boleche অফিসের কিউবগুলো অ্যামেজিং থ্যাংকস। আসলে আপু অফিসে বসে আমি গান শোনাইতাম সবাইকে, আমরা সবাই একজন একজনকে গান শোনাইতাম। আচ্ছা, আমাকে আফনান আজাদ বলেছে ছুঁয়ে দিলে মন। আচ্ছা, ছুঁয়ে দিলে মন আমি অ্যাকচুয়ালি লিরিক্স পাই না, তারপরে আমি একটুখানি গাই। আমি ডানা ছাড়া পাখি তোমার আশায় আশায় থাকি, তারপরে কি আরে আমি শুধু ওই লাইনটা গাই। তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়ব আজীবন, তুমি ছুঁয়ে দিলে মন আমি উড়ব আজীবন। ওকে, খুবই উইয়ার্ড সং শুনাইছে, এই জন্য আই এম সো সরি। আমাকে পান্থ আফজাল লিখেছে, এত ভংচং কেন? আমার ইচ্ছা, আমার ভংচং করার ইচ্ছা হয়েছে, আমার কাছে লাইভ অপশন আছে, আমি ভংচং করতেছি। দেখতে ইচ্ছা হলে দেখেন, না ইচ্ছা হলে জাস্ট লাইভ থেকে চলে যান। আচ্ছা, আসিফ আহমেদ বলেছে আমার জন্য একটা গান শোনা, তোমাকে ছবি তুলে দিব। কইলা এটা ছবি তুলে দিবা, তুমি আর এই জীবনে আমার ছবি তুলছো। সিরিয়াসলি মাথা নষ্ট, মাথা চলেই গেছে। শেখ রাকিব বাপি বলেছে, হেই সুমি, সেই হ্যালো টু মাই মাম, আম্মু তোমাকে দেখতেছে। ওকে আন্টি, আমি রাকিবের আম্মুকে বলছি, শেখ রাকিব বাপির আম্মুকে বলছি, আন্টি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অ্যাজ ওয়েল, কেমন আছেন আপনি? রাকিব খুবই ভালো একটা ছেলে, অনেক ভালো রান্না করে আমি জানি। আপনাদের তো সবাইকে রান্না টান্না করে খাওয়ায় বলেছে আমাকে, ওর ছোটো বোন ভাই সবাই অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। একদিন বাসায় আসবো না খাওয়ার জন্য, আমাকে অলরেডি অনেকবার ইনভাইট করেছে। সো দোয়া করবেন আন্টি। পান্থার জল বলছে, ও মর্জিনা গানের গায়ক গায়িকাদের ভাত মারছো কেন? লল, হ্যাঁ আমি খুব পচা গাই আমি জানি। দীপ সাজ্জাদ বলেছে, আচ্ছা দীপ সাজ্জাদ বলেছে, সিং আ সং দ্যাটস ক্লোজ টু ইয়োর হার্ট। ওকে, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ সং। আফনান আজাদ বলেছে, মাশাল্লাহ সিঙ্গার হয়ে যাও, তুমি তো জানোই আমি অলওয়েজই ভালো গান গাই, তাহলে আজকে কেন বলতে স্যার, আগেই বলতা। আচ্ছা, আমাকে দীপ সাজ্জাদ যেটা বলেছে সেইটা আমি দেখি যে করা যায় কি না। আমার পছন্দের গানের মধ্যে কোন গানটা আছে সেটা হচ্ছে যে, আচ্ছা, মিঝু নিশির ধারে তুমি এসেছিলে নীরবে, নিয়ে বৃষ্টির ছোঁয়া কুয়াশা বেশে, আজ ঘুমিয়ে তারাগুলো চুপি চুপি কথা ঘুমিয়ে তারা ঘুলো চুপি চুপি কথা কয়, শুনছি কেবল মৃদু জন দক্ষিণ জানালার আড়াল থেকে। এটা মিলার সং, এটা আমার খুব ফেভারিট একটা গান, আমার খুব 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 আই মিন দিস সং ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট দীপ সাজ্জাদ, সো আই জাস্ট স্যাং দ্যাট। ওকে, আমাকে দীপ্ত সাহা বলছে, তুমি স্মোক করো কেন?
নো কমেন্ট। আচ্ছা, আসিফ আহমেদ আমাকে একটা ভেঙানি দিয়েছে, আই ডোন্ট নো কেন। হিরো খান বলছে লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত সাহা বলেছে ইউটিউবে ভিডিও দেখলাম বাট নাইস, ওকে থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত সাহা শেখ রাকিব বাপি বলেছে আমি বলছে টাইম করে চলে আসো, ওকে অবশ্যই চলে আসবো, নো প্রবলেম। পান্থ আফজল ভাই আমাকে কী বলেছে, বাসায় আর কেউ নাই জেগে নাকি গান শুনে পালাইছে, লোল হে ইয়ো মর্জিনা। ওকে, বাসায় অনেকেই আছে এবং অল অফ মাই ফ্যামিলি মেম্বার অ্যাপ্রিসিয়েট মি অ্যালট, তারা জানে আই সিং ওয়েল। ওই ক্যামেরারাও ক্যান ঝিরঝির করে, আই হাই, তাই নাকি। মনজুর হোসেন জিসান বলেছে জো সইসে, থ্যাংক ইউ জিসান। দীপ সাজ্জাদ বলেছে থ্যাংকস সুমি, নো ম্যান দিস সং ইজ ফেভারিট অফ মাইন, সো আই শুড টেল ইউ থ্যাংকস বিকজ ইউ ইনসিস্ট মি টু সিং দ্যাট সং। আচ্ছা ওকে, সো আমি বলেছিলাম কে কি করতেছো আমাকে জানাও। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু দিবসে কে কি করেছো জানাও। সৌরভ চৌধুরী দ্য খাদক পিপল, আই মিন ওয়ান অফ দ্য বেস্ট পার্সন হু এভরি টাইম জাস্ট ইউজ টু ইট অ্যান্ড ইট অ্যান্ড ইট, সৌরভ চৌধুরী সেই হাই। ওকে সৌরভ দ্য খাদক পোলা, হ্যালো, কেমন আছো, কি করতেছো, কোথায় আছো, কি পইড়া আছো। ওকে, ওয়ান অফ মাই কিউট ফ্রেন্ড পাওলা ডিকোটা জয়েন মি অলসো। এ পাওলা কেমন আছো, ইউ ডিডন্ট কমেন্ট। আচ্ছা, মঞ্জুর হোসেন জিসান বলেছে ক্যামেরা কম নাড়াও, বেশি ঝিরঝির করতেছে, এখনও কি ঝিরঝির করতেছে, ফ্রেন্ডশিপের একটা সং প্লিজ। আচ্ছা, আপনার নাজাদ বলেছে ওয়েট একদিন ধরবো তোমাকে, 4-5 আওয়ার্স গানবো তোমার কাছ থেকে, গানবো গানবো কি। আচ্ছা, একজন আমাকে বলেছে বন্ধুর গান শোনাইতে, ওকে তোপুর একটা গান আছে আমি যেটা একটু একটু পারি সেটাই আমি শোনাচ্ছি। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। এই সংটা হচ্ছে তপুর গাওয়া সং এবং আমি এটা আগে দিলাম বন্ধু দিবসে। আমাকে পাওয়া বলেছে হ্যালো লেন্সওয়ালা সুন্দরী, পাওয়ালা আমি লেন্স ছাড়া খুবই পচা দেখতে, লেন্স পড়লেই শুধু সুন্দর লাগে। ঠিক আছে, তোমার কথা আমি সবসময় মানি, ঠিক আছে বুঝলাম। আসিফ আহমেদ বলছে আমি গেলাম, তুমি গেলা, তুমি কই গেলা, তুমি তো এখনো আসো। সৌরভ চৌধুরী বলেছে এত কথা অ্যান্সার এখানে দেওয়া যাবে না, ইনবক্স হবে পরে, মানে সত্যি কথা বলতে হইলে এখন এখানে দেওয়া যাবে না, কবি নীরব। বিদেশ ভৌমিক অলরেডি জয়েন করেছে, ইমন খান জিয়ন আমাকে জয়েন করেছে, দা ক্র্যাক পোলা মাথার উপরে পাখির বাসা, হ্যাঁ ইমনের। হে জিয়ন কেমন আছো তুমি, যাই হোক বাই দ্য ওয়ে তোমার ফ্রেন্ডশিপ ডে কেমন গেল ইমন, আমি তোমাকে বলছি। নাফিস শাহরিয়া জয়েন করেছে আমাকে, দ্য ফেমাস ফটোগ্রাফার নাফিস শাহরিয়া জয়েন আমাকে জয়েন করেছে। সেন চৌধুরী, অ্যাসিলিটি ফুয়া, অ্যাসিলিটি হ্যান্ডসাম ফুয়া। আপনার নজর বলছে সরি গান শুনবো সারাদিনে, ওকে তুমি শুনবা, তোকে শুনছে না, পচাই আর খারাপ গায়ে ভালো গায়ে। পাওলা তুমি কই গেছো, তুমি আমাকে ইনবক্সে কেন লিখতেছো, তুমি আমাকে এখানে কমেন্ট করতে পারো না। বাই দ্য ওয়ে আমার লাইভের টাইম আজকের মতো এখানে শেষ, সো চলে যেতে হচ্ছে। বাট যাওয়ার আগে বলি অবশ্যই কাউকে আন্ডারস্টিমেট করা উচিত না, যা যেটা ভালো লাগে তারকে সেটা করতে দেওয়া উচিত, আর যদি আপনাদের সেটা ভালো লাগে তাহলে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ক্রিটিসাইজ করবেন না। লাইক আমার এই ফেসবুকে সরি আমার এই লাইভ ভিডিওটা অনেকেই হয়তো বা দেখবে, আমি চাই তারা যেন এই কথাগুলো একটু মাথায় রাখে। লাইক আপনি একজন নিয়ে আজকে তিরস্কার করেন, কালকে আপনাকে নিয়েও কেউ তিরস্কার করবে, রাইট?
সো আমরা কেন নিজের খেয়ে অন্যের তিরস্কার করতে যাব বলেন? মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না। হ্যাঁ, আমাকে আমরা যেই জায়গাটাতে আছি মিডিয়া, এখানে সবাই সবাই আলটিমেটলি ফেমাসই হবে, ফেমাস হওয়ার জন্যই তারা কাজ করে। যদিও অনেকে বলে না আমি এটার জন্য করছি না, আমি সেটার জন্য করছি, আমি মিডিয়া এই জন্য, শখের জন্য, এটার জন্য, সেটার জন্য, বাট একটা মিডিয়ার মানুষকে বলেন যে তুমি আজকে মিডিয়া ছেড়ে দাও, এবার তুমি আপনি একটা মিডিয়ার মানুষকে, মানে একটা নতুন মানুষ যারা বলে যে না আমি শখের জন্য আসি, তাকে বলেন যে তোমাকে আজকে এই টিভিসির কাজটা দেওয়া হবে, তুমি করবা না, সে মানে 100%-এর মধ্যে হয়তো বা 5% করবে না, বাকি 95% মানুষই চাইবে যে হ্যাঁ আমি করি। সো আন্ডার এস্টিমেট করার ব্যাপারটা খুবই বাজে আমাদের সমাজ, সব কিছুকেই কেমন যেন লাইক কি বলে অ্যাপ্রিসিয়েট করতেই জানে না কোনো কিছুই। হ্যাঁ, লাইভ অপশন একটা আসছে, মানুষ লাইভে আসলেই যে সেলিব্রিটি হয়ে যাবে তা না। আমার লাইভের মধ্যে ভিউয়ার্স কত, খুব বেশি হলে আপনার কত, 1600-1700। সো আই এম নট এ সেলিব্রিটি অ্যান্ড আমি চাইও না ফেসবুক সেলিব্রিটি হতে। ফেসবুক সেলিব্রিটি চাইলে আমি ফেসবুক চালাচ্ছি প্রায় 1 বছর যাবত, আমি অনেক আগেই ফেসবুক সেলিব্রিটি হয়ে যেতাম। আমার ফলোয়ার সব অথেন্টিক ফলোয়ার, এবং যদি কেউ বিলিভ না করেন প্রত্যেক দিন আমার ফলোয়ার লিস্ট চেক করে দেখতে পারেন। সো যাই হোক, এত কিছু বলার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই যে কিছু সাউন্ড কানের মধ্যে আসে যে ফেমাস হওয়ার জন্য লাইভে আসে, লাইভ ওপেন হয়ে গেছে সবাই এখন ফেমাস হয়ে যাবে, ঠিক আছে, লাইভ সবার জন্য ওপেন না হওয়াটাই উচিত ছিল, কাজ এখন সবাই লাইভে এসে অনেক ফাতরামিও করবে। বাট সবসময় প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিকই থাকে, সো লাইভেরও কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে। যাই হোক, আমরা খারাপ দিকে না যাই, আমরা ভালো দিকগুলোই নিয়ে নিই। আর এই প্রত্যাশায় বলতে হয়, আমি যেহেতু মানে অ্যাঙ্করিং করি সো সেভাবে বলতে হয়, এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আসবো লাইভে, অবশ্যই আসবো, কেন আসবো না, আই হ্যাভ দ্য অপশন ম্যান। বাই দ্য ওয়ে, মি সুমি ইজ সাইনিং আপ ফর টুনাইট অ্যান্ড টাটা বাই, টেক কেয়ার।